এইটা হচ্ছে 4 সেন্টিমিটার, এইটা 3, এটা 3, এটা 9, টোটাল হচ্ছে 9, এটা 6, তাহলে এখান থেকে কেটে দিলে এটাও হবে 6, আর এইটা 4 মানে এটাও 4। এবার দেখো, দ্য ফলোয়িং ফিগার শোজ দ্য সলিড অফ ইউনিফর্ম ক্রস সেকশন, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড, অল মেজারমেন্টস আর ইন সেন্টিমিটার্স, অ্যাজিউম দ্যাট অল অ্যাঙ্গেলস ইন দ্য ফিগার আর রাইট অ্যাঙ্গেল। তাহলে এটা তোমার সেন্টিমিটার হলো, কি হলো? সেন্টিমিটার হলো। এই তাহলে দেখো, ক্রস সেকশন এরিয়া, এই যে ক্রস সেকশন আছে, দেখো শেডেড পোর্শনটা ক্রস সেকশন, দেখো যে আমি শেড করছি, এই যে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে ক্রস সেকশন। তাহলে এখানে দুটো রেক্ট্যাঙ্গেল আছে, বলো হ্যাঁ কি না? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নাম্বার 1 আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নাম্বার 2 আমি দিলাম। তাহলে এক নম্বরের লেন্থ আছে 9 আর ব্রেথ আছে 3, তাহলে দেখো 9 × 3, এই যে মাথায় এই লেন্থটা হচ্ছে 3, এই লেন্থটা 3, তাহলে 9 × 3 বেরোলো। আর এই রেক্ট্যাঙ্গেল দেখো, এখানে 6 লিখেছি মানে এটাও 6, এটাও 6, আর এখানে 3 লিখেছি, তাহলে 3 × 6 আর কত? 18, তাহলে অ্যাড করলে 45 হয়ে গেল কি, এরিয়া অফ ক্রস সেকশন। এবার আমাদের ফর্মুলা জানি, ভলিউম ইকুয়াল টু এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেন্থ, ক্রস সেকশন 45 সেন্টিমিটার² বেরিয়েছে আর লেন্থ হচ্ছে এই 4 সেন্টিমিটার, তাহলে কত হয়? মাল্টিপ্লাই করলে 180 সেন্টিমিটার কিউব, কারণ ভলিউম হবে সেন্টিমিটার কিউব। That's all.